শোনা, বলো সবাই কেমন আছো? হ্যাঁ বলো না বাবা, বলো না শোনা, আগে সিঙ্গারাটা খাবা তো খাও, সবাইকে দেখিয়ে খাও। হ্যাঁ কি খাবা? বিরিয়ানি। কোথায় বিরিয়ানি দেখি? এই তো হচ্ছে বিরিয়ানি, অনেকদিন পর আজকে আমরা খাবো হচ্ছে বিরিয়ানি। তো এটা আমার খুব পছন্দের খাবার, আমার কি সবারই খুব পছন্দের খাবার আমি জানি। এই দেখো এখন টিক 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 করে বের করছে, টিক টিক। বাবা ওদিকে বস। চাউমিন চাউমিন হয়? দাঁড়াও খেলা দিচ্ছি। খেলা দিচ্ছি আর দাঁড়াও, তোমার জন্য আমি থালা দিচ্ছি বাবা, তোমাকেও থালা দিব। হ্যাঁ হ্যাঁ এই যে তোমাকে থালা দিচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম, কোনো রান্নাবান্না করা হয়নি। তো আমার বর গেছে ফালা কাটা, সেখান থেকে নিয়ে আসছে বিরিয়ানি, আর বিরিয়ানি খাওয়াই তোমাদের সাথে আজকে শেয়ার করবো। আমি ঘরে রান্না করেছি, কিন্তু ঘরে রান্না হয়েছে মাছের ঝোল, দেখো পেঁপে দিয়ে মাছের ঝোল, আর ছিল হচ্ছে লাফা শাক। আর এদিকে দেখো বিরিয়ানিটা আমি, বাবা বাবা ওদিকে বসো, একটু বসো ওদিকে, চাউমিন না তো বাবা, এই পেঁয়াজটা দিকে রাখো ফ্ল্যাটটা। তো আজকের ভিডিওটা অন্যরকম বলতে দেখো, যে মানে আমার বর এক গ্লাস জল হলেও খায় না, আমাকে একদম দেখো থালার মধ্যে একদম বেড়ে দিচ্ছে। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা, ভালো লাগলে লাইক করবে, কমেন্টে বলবে কেমন হয়েছে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। ডিম দিয়ে দাও ছেলেকে, ডিমটা দিয়ে দাও, অর্ধেকটা দাও। খাও বাবা, আমার দিকে তাকাও পাপা। পাপা বলো বলো শোনা। আর ওদিকে দেখো খাওয়া স্টার্ট করে দিয়েছে, খাও, আমাকে একবার বললেও না, নিজে আনছে নিজে খাচ্ছে। আমি খাবো হচ্ছে চামচ দিয়ে। তো ওই দিক থেকে আমার বর আমাকে ক্যামেরা করবে, আমি এদিকে খাবো। তুমি চামচ দিয়ে, তুমি হাত দিয়ে খাও বাবা। তো আমিও খাওয়া শুরু করে দিই, একা একা খেতে ভালো লাগে না। মাছ মাছ পরে খাস, মাছ দিয়ে ভাত। আর এখন দেখো এতক্ষণ মানে আমার বর ক্যামেরা ধরেছে, আমি খাচ্ছিলাম, এখন আমি ক্যামেরা করছি, ওই ছেলে আর আমার বর খাচ্ছে। দেখো আর এদিকে দেখো ছেলেও খাচ্ছে, খাও। আমার ছেলে কিন্তু বিরিয়ানিটা খুবই পছন্দ করে, ওকে মাঝে মধ্যে আমি মানে বাড়িতে যে ভাতটা রান্না করি সেটাকেও মানে করার মধ্যে হলুদ টলুদ দিয়ে ভেজে দিতে হয় বিরিয়ানি বলে, খাও।
যেটুকু আছে একটু খাও না আগে। লাগবে না ঠিক আছে খাবো নি। দেখো এক থালা বিরিয়ানি ফিনিশ হয়ে গেল আর খুব ভালো লাগলো, অনেকদিন পর খেলাম। চেটেপুটে খেলা সত্যি অনেকদিন পর খেলাম আর খুব খেতেও ইচ্ছে করছিল কয়েকদিন থেকেই। আর কি বলবো,